فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. وعليكم السلام ورحمة الله وبركاته. যে আমাদের সম্মানিত ভাই জনাব নাজিমউদ্দিন ইন্ডিয়া আসাম থেকে জানতে চেয়েছেন যে আমরা কি বাথরুমে বা পেশাব পায়খানা বা নাপাকি জায়গায় ভাত বা খাওয়ার জিনিস ইত্যাদিগুলো এই সমস্ত জায়গায় ফেলতে পারবো? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ, জি সম্মানিত ভাই, নাপাক জায়গাগুলোতে অবশিষ্ট খাবার ফেলা ঠিক না, যেহেতু ভাত রুটি এগুলো হচ্ছে আল্লাহর নেয়ামত, এগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামত, তাই আর কদর করা উচিত। দ্বিতীয় কথা হলো এই যে বিশেষ করে রুটি যদি হয় তাহলে সেই রুটি শুকিয়ে গরু ছাগলের খাবার যোগান দেওয়া যেতে পারে, তাই এটাকে কোনো বিশেষ কোনো কারণ ছাড়া রুটি ফেলে দেওয়া ঠিক না, সেটাকে হেফাজত করে শুকানোর মাধ্যমে তারা কী করবে, গরু ছাগলকে খাওয়াবে। বাকি থাকলো ভাত। ভাত অনেক সময় দেখা যায় গরু ছাগলকে খাওয়ালে রোগের কারণ হয়ে দাঁড়ায়, সেই ক্ষেত্রে কোনো অপবিত্র জায়গায় না ফেলে হাঁস মুরগি বা অন্যান্য বিশেষ ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, যেমন মাছকে খাওয়ানো যেতে পারে পুকুরে দিয়ে, হাঁস মুরগিকে খাওয়ানো যেতে পারে, ইত্যাদি পদ্ধতি গ্রহণ করা উচিত। বিশেষ করে খাবার বস্তু নাপাক জায়গায় ফেলা ঠিক না, যেহেতু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত এবং এই নিয়ামতের প্রতি আমাদের কদর হওয়া উচিত। বাকি আল্লাহু আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। يا رب العالمين.